মানে ভিডিও করার জন্য আমাকে যত রকম আর এখানে বাইরে বসতে গেলে শুয়ে পড়তে পারে আর এই খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার দুলাইন গে শুনাই তোমাদেরকে গানটা Everyone, hope तुम्रा सबाई भालो आछो। आज के आम्रा रेडी हुए गेछी, जाच्छी अमेरिका ते फर्स्ट टाइम ढाबा एक्सपीरियंस करते हैं, जेटा सम्पूर्णटा तुम्हारे साथे शेयर करते चले सब रेडी हुए गेछे एक एक जन देखते पाच्छो अरे जे चितले कुमार हेलो हेलो यो मार फुल लुक दिए दिए छे एकदम चमा फुल लुक स्टाइले हमरा जा चिटके कौन আমাদের বাড়ি থেকে 40-45 মিনিটস মতন মনে হয় আমি অ্যাকুরেট সবকিছু ইনফরমেশন গাড়িতে যেতে যেতে দিয়ে দিচ্ছি কিরকম এক্স্যাক্টলি ধাবার মতন কিনা ইন্ডিয়াতে যেরকম ধাবা হয় তো আমরাও খুব এক্সাইটেড ফার্স্ট টাইম যাব এক্সপ্লোর করতে নব গাড়ি বের করছে ফাইনালি আমরা বেরোচ্ছি 8:30 বাজে ফার্স্টে আমরা দাঁড়ালাম গ্যাস স্টেশনে এই যে নব গাড়িতে একটু গ্যাস ভরিয়ে নেবে তাড়াতাড়ি গ্যাস স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি এই বেবি এক্সাইটেড বেবির ঘুম হয়ে গেছে ডিনার হয়ে গেছে তাও ওখানে গিয়ে আবার ডিনার করবে অ্যাকচুয়ালি এখানে বিকেলে আজকে বেরোচ্ছি আমাদের উঠলো ভাই তো কটক যাই হচ্ছে প্রোগ্রাম সেটাই এক্স্যাক্টলি পুরো ঠিক ছিল না হঠাৎ করে প্রোগ্রামটা ঠিক করে বেরিয়ে যাচ্ছি রোড ট্রিপ আর একটা বলতে পারো আর আজকে অসম্ভব গরম মানে কোলাঘাটে ধাবাটার নাম হচ্ছে পাঞ্জাবি ধাবা নামটাই ধাবা যাচ্ছি কোনদিন আগে ট্রাই করিনি তোমরাও দেখতে থাকো আমাদের সাথে নবকে আমি একটা খুব সুন্দর আইডিয়া দিলাম এত রোদ্দুর এই দিকটাতে এখন সানসেট হচ্ছে তো তাই নবকে আমি অনেক বারই বলেছি যে তুই তোর গ্লাসের উপর ও সানগ্লাস আনতে ভুলে গেছিস মানে ভিডিও করার জন্য আমাকে যত রকম ভাবে পারে জোকার না 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 মোটে ভিডিও করার জন্য এটা আমি প্রতিবারই ওকে বলি ও কখনো শোনে না আমি জোর করে পরিয়ে দিয়েছি এটা আমার সানগ্লাসটা আমি তিকে দিয়েছিলাম এখানে ওর গাড়িতে রাখতে উপর দিয়ে রেখে আমি সানগ্লাস পরে তারপর মেয়েদের সানগ্লাস পাশ থেকে যদি কোনো গাড়ি দেখে না চশমার উপরে 3D গ্লাসটা যেরকম পরে নেয় না তাহলে তো লোকে শুধু মোজা পরেও বেরিয়ে যেতে পারতো তাহলে জুতো পরার দরকার ছিল না পা তো ধুলো ধুলো না না ওটা হচ্ছে প্রয়োজন এন্ড অপ্রয়োজনের কথা পা ধুলো না লাগলেই তো হলো আরে বাবা চশমার সাথে ওর সাথে না মানে আইডিয়া দিও মানে ভুল করে ফেলেছি বাবা তুমি থাকো আইডিয়া নিতে হবে না তো যেরকমটা বললাম আমরা যাচ্ছি ধাবাতে আর আমি খুব এক্সাইটেড বিকজ আমেরিকাতে ফার্স্ট টাইম আমরা ধাবা এক্সপ্লোর করব এই ধাবাটার নামটাই হচ্ছে পাঞ্জাবি ধাবা এবং আমাদের বাড়ি থেকে 40 মাইলস দূর দেখাচ্ছে যেটা ম্যাপে দেখাচ্ছে 45 মিনিটসে পৌঁছেও যাব ইউজুয়ালি তো 40 মাইলস 1 ঘন্টা মতন লেগেই যায় বাট এই জায়গাটা একটু অফ সাইডে মানে একটু সিটি থেকে দূরে যার জন্য আমার মনে হয় না বেশি একটা ট্রাফিক থাকবে যেরকমটা রাস্তায় বেরিয়ে দেখলামই ওই জন্য 45 মিনিটসে আমরা পৌঁছেও যাচ্ছি এই পাঞ্জাবি ধাবাটা সম্পর্কে অনেকের মুখ থেকেই আমরা শুনেছিলাম তো যাওয়ার তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল আজকে হট করে প্ল্যান করে বেরিয়ে পড়লাম একটু দূর যেতে তাও ভাবলাম যে একবার যাই আর কারোর মুখ থেকে না সেরকম রিভিউটা আমরা শুনিনি তো ওই জন্য আমরা ভাবলাম যে আজকে আমরা একটা ধাবা রিভিউ নিয়েই ভিডিওটা করি আমরা চলে এসেছি এই যে একদম হাইওয়ের ওপরেই এই জায়গাটা এই যে ধাবাটা দেশি লোকও তো ট্রাক চালায় তারাও এখানে দেখছি খেতে এসছে পুরো অ্যাম্বিয়েন্সটা ওরকমই এই যে ট্রাক ফাক দাঁড়িয়ে আছে মনে একদম ধাবার মতোই অ্যাম্বিয়েন্স খুব সুন্দর লাগছে আর প্রচুর হাইপ এই প্লেসটা প্রচুর লোকে এসেছে এখানে ভিডিও করেছে খাওয়া দাওয়াও খেয়েছে তো অনেকেরই অনেক রকমের মন্তব্য আমরা আজকে খেয়ে দেখবো কোনোদিনও ট্রাই করিনি ফার্স্ট টাইম এলাম তো দেখি কীরকম খাবার
তো ফারস্টেই চলে যাব, সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখাবো বাইরের, তারপরে ভিতরে যাব। তো এটা হচ্ছে এন্ট্রেন্স, দেখতে পাচ্ছ? আর এখানে বাইরে বিশাল বড় বসার একদম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ছেলে খুব খুশি। আর এখানে কয়েকটা গাড়িও দেখতে পাচ্ছি যারা ভিতরে বসে অলরেডি খাচ্ছে। এই পাশে পুরো জঙ্গল। হ্যাঁ, ওগুলো একটা শামিয়ানা টাইপের করা রয়েছে, যাই না লাইট ফাইট। হ্যাঁ, আসলে ওখানটায় শীতকালে বেশ সুন্দর করে বসে পার্টি করে দিনের বেলাও। এটা বলে দিই, রেস্টুরেন্টটা 10টায় বন্ধ হয়ে যায় এভরিডে, 7টা থেকে 10টা, সকাল 7টা থেকে রাত্রি 10টা, রাত্রি 10টা অবধি খোলা। কিন্তু এই বাইরের জায়গাটাতে এটা কিন্তু বন্ধ হয় না, মানে তুমি এখানে সারা রাতও বসে থাকতে পারো। বিকজ মানুহার আমাকে বলেছে, ও এসেছিল আগে, তো ওরা সারা রাত এখানে ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করেছে। হ্যাঁ, এইখানটায় বসতে পারো, এখানে কোনো রেস্ট্রিকশন নেই যে তুমি দোকান বন্ধ হয়ে গেলে এখান থেকে চলে যেতে হবে। হ্যাঁ, এই যে ক্যামেরায় কতটা বোঝা যাবে জানি না, বাট ইট ইজ হিউজ হিউজ এই জায়গাটা, ভেতরে বলো এবং বাইরেও যে যতটা দেখতে পাচ্ছ। আমরা একটুখানি এক্সপ্লোর করার চেষ্টা করছি, তারপরে ভেতরে ঢুকবো। ওই দিকটাতে প্রীতি দাঁড়িয়ে রয়েছে ভাইকে নিয়ে, কাবাব টাইপের এখানে মনে হয় বানায়। হ্যাঁ, রয়েছে খাবার, কাবাব টাবাব টাইপের কিছু রয়েছে হয়তো, কাবাব। হ্যাঁ, হচ্ছে এর মধ্যে তান্দুর হয়, তো এক্স্যাক্টলি বলতে পারবো না এই জায়গাটা কিসের জন্য ইউজ হয়, মানে এখানে উইন্ডো তো কোথাও আমি দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, মানে এখানে ওপেনলি কাচের ভেতরেই হয় আর কি, যাতে লোকে দেখে লোভে পড়ে আরো ভেতরে গিয়ে কেনে। তো আমরা এখন ভেতরে যাচ্ছি। এই যে এখানেও একটা এন্ট্রেন্স আছে, ওই দিকটাতেও একটা আছে, তো আমরা এখান থেকেই ভেতরে ঢুকছি। কেরম লাগছে? নব বসার জন্য একটুখানি মানে ভাবছে, না না এখানে বসাই যেত, কিন্তু তোমার ছেলে মনে হচ্ছে এখানে বসতে গেলে শুয়ে পড়তে পারে, তারপর আর খেতে দেবে না। তো এটা এটা খুব সুন্দর এই জায়গাটা, মানে পুরো খাটিয়া টাইপের করা রয়েছে। এগুলো চাইলে ওরা বাইরেও দিয়ে দেয়। আচ্ছা, ওগুলো দিয়ে যে আমাদের ঢুকেই ফার্স্টে হচ্ছে ওই যে ওখানে বিলিং কাউন্টারটা, ওখানে আমাদের আগে খাবারটা অর্ডার করে দিতে হলো, এখানে ইচ্ছা বসে যেতে পারি, আর এখানে টেবিলে এসে কেউ অর্ডার নিয়ে যায় না, তো সবসময় অর্ডার ওখানে গিয়ে দিতে হয়, আগে অর্ডারটা দিয়ে দিলাম, এখন খাবারের জন্য ওয়েট করছি। আমাদের খাবার এসে গেছে। ওই যে নব খাবার নিয়ে আসছে, আরো কিছু এখানে এনে রেখে দিয়ে গেছে, বাকি এই যে চলে এসেছে। এবার খাবারগুলো বলে দিই যে আমরা কি কি অর্ডার করেছি সব। এটা হচ্ছে চিলি পনির, চিলি পনিরের দাম হচ্ছে $16.95 উইদাউট ট্যাক্স, মানে $17। তো এটা হচ্ছে চিকেন শিক কাবাব, এটাও $17। এগুলো হচ্ছে নান, এই গার্লিক নানটা নিয়েছে আই থিঙ্ক $5.50, আর বাকি দুটো প্লেন নান নিয়েছে $4 করে। তো এখানে দু রকমের নান আছে বেসিক্যালি, এটা হচ্ছে গার্লিক নান, এটা হচ্ছে বাটার নান। ওকে, প্লেন বাটার নান। ওকে, আর এখানে রয়েছে হচ্ছে নবাবি মুর্গ, যেটা নাকি আজকে স্পেশাল আইটেমের মধ্যে ছিল, সেটা নিয়েছে হচ্ছে $20। তো কোয়ান্টিটি খুবই কম। একটু খাবার অর্ডার করেছি, আমাদের বিল হয়েছে অলমোস্ট $90, $84.83। হ্যাঁ, বা সেই হিসেবে কোয়ান্টিটি খুবই কম, খুবই কম, প্লেটগুলো অ্যাটলিস্ট ভালো দেওয়া উচিত ছিল। তো এখন আমরা মানে কোয়ান্টিটি দিয়ে দেখবো না, কিন্তু এখন খেয়ে দেখবো যে খাবারের কোয়ালিটি কিরকম। আচ্ছা, দুটো ম্যাঙ্গো লাস্সিও নেওয়া হয়েছে, সেটার দাম কত নিয়েছে দুটোর দাম? $5 করে, এক একটা $5 করে। শিক্ষাভাবের কালারটা দেখি বুঝতে পারছো একদমই ব্ল্যান্ড, আর খেতেও খুব একটা ভালো না, এর থেকে আমাদের হ্যালো ইন্ডিয়াতে যে শিক কাবাব বিক্রি হয় অনেক বেটার খেতে। ইটস নট ওয়ার্থ ইট। নানটা দেখে ভালো লাগছে বেশ, আর মনে হচ্ছে যে খেতেও ভালো, নানটা খেতে ভালো, হ্যাঁ, কম্পারেটিভলি অন্যান্য জিনিসের থেকে। আমি তো পনিরটা ট্রাই করে দেখব যে কিরকম, এখানে অ্যাকচুয়ালি প্রচন্ড আওয়াজ হচ্ছে, তো জানি না কতটা শোনা যাবে,
কি রিঅ্যাকশন? ওকে এতটাই মুখে ঢুকিয়ে নিয়েছিলাম, দীপিকা হতে পারিনি, অল্প অল্প নিতে পারি না, তো ওই জন্য কথা বলতে পারছিলাম। এখানে প্রচন্ড আওয়াজ, বাট বলে দিই ব্রেডটা নো ডাউট ভালো, মানে নান ব্রেডটা, বাট পনিরটা একটুখানি মনে হচ্ছে যেন একটুখানি টক টক টাইপের লাগছে, মানে যেটা আমি এক্সপেক্ট করছিলাম অতটা ভালো না, আমার কাছে ভালো লাগলো না অতটা। প্রাইস হিসেবেও আমার কাছে মনে হলো যেন একটুখানি অনেক এক্সপেন্সিভ, এইটুকু দিয়েছে $17, টু এক্সপেন্সিভ। এক্স্যাক্টলি, তো বাকি খেয়ে বাকি রিভিউটা দিচ্ছি। সো ফার আমার লাস্টিটা ভালো লেগেছে, ব্রেডগুলো নো ডাউট ভালো খেতে, কিন্তু যেটা আমার মেনলি ভালো লাগছে না সেটা হচ্ছে প্লেটগুলো এত ছোট দেওয়ার প্রয়োজনই ছিল না, একটু বড় প্লেট দিতেই পারতো, তার কারণ ইভেন মানে নানো প্লেটে ধরছে না, মানে প্লেটগুলো যথেষ্ট ছোট। হ্যাঁ, একদম ওই পার্টি সাইজের কেকের প্লেটগুলো দিয়েছে। যতটাই এক্সাইটমেন্ট নিয়ে এসেছিলাম ততটাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাড়ি যাচ্ছি। হয়ে গেছে, বেরিয়ে এসেছি বাইরেও, এখন দেখতে পাচ্ছি অনেক লোকজন এখানে এসে বসে পড়েছে আর কি, চিল করছে বাইরে। অ্যাকচুয়ালি এখানকার অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর যে রাস্তার মানে হাইওয়ের পাশে বন্ধু বান্ধব নিয়ে এসে চিল করার জন্য অসাধারণ, মানে সারা রাত এই বাইরেটা তো খোলাই থাকে, খাবার কিছু নিয়ে এসেও এখানে হ্যাং আউট করা, আড্ডা দেওয়া অসাধারণ। বাট খাবার সম্পর্কে নভই ভালো বলতে পারবে, আলোটা সামনে দাঁড়িয়ে বলছি তোমাদেরকে, রিভিউটা দিচ্ছি। কি অবস্থা? কি বলবো ভেবে পাচ্ছি না, আগে আগে দেখা কতগুলো গাড়ি আছে এখানে, এখানে প্রচুর গাড়ি, আর যত রাত বাড়ছে ভিড়টাও ততটাই বাড়ছে। তো আমরা যেমন যখন এসেছিলাম ভেবেছিলাম ফাঁকা একদম, বেশি কোনো লোক নেই, কিন্তু পরে আস্তে আস্তে অনেকটাই ভিড় হয়ে গেছিলো, প্রচুর লোক এসে গেছিলো। মানে আমি ভাবছি যে এরা সবাই বোকা নাকি আমরাই শুধু বোকা, নাকি সবাই চালাক আমরা বোকা, নাকি আমরা চালাক ওরা সবাই বোকা, আমি বুঝতে পারছি না। আমি খাবার খেয়ে সব হারিয়ে ফেলেছি, স্মৃতি শক্তি টেস্ট বাড সব হারিয়ে গেছে আমার, আমার আর কোনো মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না, মানে এতটাই জঘন্য খাবার ছিল আর এতটাই অতিরিক্ত দাম সেই জঘন্য খাবারের, যে আমার আজকে রাতে হজম তো হবেই না, এবং কালকে সকালেও সেটা বেরোবে কিনা বুঝতে পারছে না, যে এতটা দাম, তো শরীরে একটু মানে বেশিক্ষণ থাকতে চাই, তো মানে খুবই মানে ডাইলেমার মধ্যে রয়েছি, আই আম স্পিচলেস। আমি যতটাই এক্সাইটমেন্ট নিয়ে এসেছিলাম ততটাই ডিমোরালাইজড হয়ে আমি বাড়িতে ফিরবো, এবং নিজেকে এখন কার্স করতে করতে গালি দিতে দিতে কেন এটা আমি সঞ্চিতাকে উঠলো ভাই তো কটক যাই, চল চল পাঞ্জাবি ধাবায় খেয়ে আসি চল, হ্যাঁ একটা উইক ডেতে আমরা চলে আসলাম, তাও আমি এখন এক ঘন্টা নিজেকে খিস্তি মারতে মারতে পারছি, বাকি বাংলা কথা। এবার সঞ্চিতা কিছু বক্তব্য পেশ করবে আপনাদের সামনে, এদিকে দাঁড়া ওই দিকটা। অ্যাকচুয়ালি দামটা না সেরকম ম্যাটার করে না, দামটা সেরকম ম্যাটার করে না যদি খাবারের কোয়ালিটি ভালো হয়, কোয়ান্টিটিটাও ম্যাটার করে না, সত্যি কথা, যদি খাবার সেরকম হয় না মানে অল্প কোয়ান্টিটি অনেক দাম, ঠিক আছে, মানে ওটা পুষিয়ে যায়, তখন মনে হয় ঠিক আছে মানে ভালো কোয়ালিটির জন্য আর একটু আমরা পয়সা দিতেই পারি, ইউনো অ্যাপ্রিসিয়েট করতে পারি, কিন্তু এটা না তো কোয়ালিটি ভালো না তো কোয়ান্টিটি ভালো, প্রাইসিং তো মানে টু এক্সপেন্সিভ, টু এক্সপেন্সিভ, ইউনো মানে যেই টাকাটা আমরা ধরো $80 সামথিং এখানে দিয়েছি, মানে আমাদের যে অলওয়েজ যে প্লেস আমরা যেখানে যাই ইরভিং কাবাব অ্যান্ড কারি, মানে ওর হাফ দামে মানে কোয়ান্টিটি যেরকম সেরকম আবার খাওয়ার কোয়ালিটিও অসাধারণ, আর ওদের খাবারটা একদম কনসিস্টেন্টলি ভালো বানায়, এমন না এমন ওই রেস্টুরেন্টটাতে কোনোদিনও হয়নি যে খাবার এনেছি আর মনে হচ্ছে না আজকে ভালো বানায়নি, আগের দিনেরটা ভালো ছিল, কনসিস্টেন্টলি ওরা ভালো খাবার বানায়। সঞ্চিতার মাথার পেছন দিয়ে দেখো শাড়ি পরা লোকজন মহিলা ঘুরে বেড়াচ্ছে, সেটাও দেখিয়ে দিলাম। আর একটা জিনিস যেটা আমার কার একটা গাড়িতে কিছু একটা যেটা আমার একদমই ভালো লাগেনি সেটা হচ্ছে এখানে জলটাও কিনে খেতে হবে যে কোনো রেস্টুরেন্টে আমেরিকাতে গেলে, হ্যাঁ মানে জল একটা বেশি ওখানে দেওয়া থাকে, যেটা হচ্ছে মানে
ফিল্টার ওয়াটার থাকে, কাপ দেয়া থাকে। অনেক রেস্টুরেন্টে মানে স্পেশালি এরকম যদি প্রাইসি হয় মেনু, তাহলে তো ডেফিনেটলি বটলড ওয়াটারই সার্ভ করে, এমন না কে কলের ট্যাপ ট্যাপ ওয়াটার সার্ভ করছে। আর আরেকটা জিনিস আমি বলি, আমরা কিন্তু কখনোই খাওয়া নিয়ে রিভিউ কখনোই এত খারাপ দিই না, খারাপই দিই না। অনেক জায়গাতে হয় যে এরকমও জায়গা আছে, রেস্টুরেন্ট আছে, আমরা গেছি, হয়তো এক সময় খাবার ভালো ছিল, সেম রেস্টুরেন্টে আমার আবার গেছি, খাবারটা অতটা ভালো ছিল না, শেফ হয়তো ডিফারেন্ট ছিল, কিন্তু এখানে সত্যিকারে খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে যাচ্ছি। তো কেউ যদি আসতে চায় হ্যাং আউট করার জন্য বেস্ট, বাট আমি তো বলবো নো 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 নো, ইটস আ বিগ নো। অ্যান্ড দিস রেস্টুরেন্ট রিয়েলি বলছি আজকেই শাট ডাউন হয়ে যাওয়া উচিত, লাইক এতটাই বাজে খাবার। আমি জানি না মানে তোরা আমাকে বাজে ভাবতে পারো অনেকেই, আমি বলছি না কি আমি বিশাল বড় কুক বা খুব ভালো রান্না করি আমরা বাড়িতে, বাট এইটা কোনো রেস্টুরেন্টের লেভেলের খাবার হতেই পারে না। লাইক দিস শুড নট বি কল এজ আ রেস্টুরেন্ট অর ধাবা অর এনিথিং, লাইক ইভেন রেস্টুরেন্ট ধাবার খাবার রেস্টুরেন্টের থেকে মাছ মোর বেটার হয়। তো সেদিক থেকে দাঁড়িয়ে আমি বলবো একদমই ঘাটিয়া খাবার, একদমই ঘাটিয়া, এরকম ঘাটিয়া খাবার আমি এই ডালাসে এখনও পর্যন্ত ট্রাই করিনি সত্যি বলতে গেলে। ফার্স্ট টাইম এত বাজে খাবার খেলাম, আর সব থেকে বড় কথা এত টাকা পে করে, অলমোস্ট $100 খেয়েছি আমরা ওইটুকু খাওয়ার। সো ইটস আনবিলিভেবল। আর জীবনে কোনোদিনও আসবো না, বললাম কান করলাম, আর যারা আমাদের পরিচিত তাদেরকে বলবো আসতে না, আর আমাদের কথা শোনার পরেও যদি তারা আসে তাহলে তাহলে কি জি জি। এখন যেটা আমি বলতে যাচ্ছিলাম, বাই বাই পাঞ্জাবি ধাবা, সবাই বসে পড়েছে গাড়িতে, চলো বাড়ি যাওয়া যাক। আর একবার রিসিপ্টটা দেখিয়ে দিই তোমাদেরকে, বিয়ের খাবার, বিয়ের খাবার নাকি, যাতে আমাদের টোটাল আজকে বিল হচ্ছে $84.83, হুইচ ইজ ইন ইন্ডিয়ান কারেন্সিতে অ্যারাউন্ড লাইক 7,000 টাকা মতো। তো এই বিয়ের খাওয়ার আমরা 7,000 টাকা দিয়ে খেলাম, এবং দুঃখ নিয়ে এক বুক ভরা দুঃখ নিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি। ওনারটা অত্যন্ত ক্লেভারি করে এমন একটা জায়গায় এই রেস্টুরেন্টটা খুলেছে যার আশেপাশে কোনো খাবারের দোকানই নেই, একদম হাই রোডের ধারে, যেহেতু এই হাইওয়ে দিয়ে যদি কেউ যাতায়াত করে এই দোকানেই তাকে খেতে হবে। আর অত্যন্ত খিদেতে কেউ যদি কষ্ট না পায় তাহলে এই দোকানে কেউই খেতে ঢুকবে না আমার মনে হয়, মানে একবার যদি কেউ খেয়ে থাকে। মানে এতটাই হরেবল খাবার ছিল, ইউজুয়ালি আমি সত্যি খাবার নিয়ে এতটা পিকি না, আর কোনোদিনও এত বাজে কথা কোনোদিনও বলিও নি ব্লগে, বাট আজকে বলতে বাধ্য হচ্ছি, আনবিলিভেবল বাজে খাবার ছিল। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ চলে গেল, কিচ্ছু নেই আশেপাশে, দেখো কিচ্ছু নেই, একটা লাইট পর্যন্ত একটা দুধু জায়গার মধ্যে দোকান খুলেছে। বাড়ি চলে আসলাম, আর এই যে নব গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, নব বাড়িতে এসে কোক বের করে খাচ্ছে ফ্রিজ থেকে। $100 খাবার খেয়ে এই $2 কোক দিয়ে আমাকে $1 হজম করতে হচ্ছে ফার্স্টে, আর এই $2 কোকটা খেয়েও কি ভালো লাগছে। অমৃত নব পাগল হয়ে গেছে, এদিক ওদিক শুধু গান গেয়ে বেড়াচ্ছে, একটা সুন্দর গান। অ্যাকচুয়ালি সুরকার হচ্ছে সঞ্চিতা, মানে ওই গাইডের সুরটা এরকম গুনগুন গুনগুন করছিল, আমার ওয়ার্ডিংগুলো ভেতর থেকে মনে পড়ে গেল, মানে মনে এলো এখনই বানালাম এত সুন্দর খাবার খেয়ে। দুলাইন গিয়ে শুনে তোমাদেরকে গানটা, সুন্দর খাবার খেয়ে যে এক্সপিরিয়েন্সটা বেরিয়ে এলো একদম রিয়েল, একদম ন্যাচারাল, সেটাই গানের মাধ্যমে প্রকাশ পেল। কিচ্ছু চাইনি আমি, শুধু চেয়েছিলাম ভালো খাবার, তারপরে কিচ্ছু চাইনি আমি, শুধু চেয়েছিলাম ভালো খাবার, এমনই খাবার দিল যে খেয়ে মরে যাওয়ার জোগাড়। তারপরে নীরবে গোপন দিল মেরে, নীরবে গোপন পেছনে দিল মেরে, কিচ্ছু চাইনি আমি, চেয়েছিলাম শুধু ভালো খাওয়া। এখানেই সমাপ্ত, সবাইকে বাই বাই, গুড নাইট, বাই বাই, গুড নাইট, কিসি করে দেখ, গুড নাইট।